দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, ঝাড়খণ্ড ছুঁয়ে তিন দিনের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, তার আগে জেলা সফরে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম, মালদহ, বর্ধমানের পর এবার ঝাড়খণ্ড ছুঁয়ে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার, কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেই নজর সকলের। আগামী 15 ফেব্রুয়ারি দুপুর 3টে নাগাদ জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওই দিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা রয়েছে তার। পরদিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি বেলা 12টায় পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা রয়েছে মমতার। দুপুর 2টায় পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন রাতে পুরুলিয়া সার্কিট হাউসে রাত্রিবাস করার কথা। 17 ফেব্রুয়ারি বেলা 11টা নাগাদ হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বেলা 12টা নাগাদ বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা রয়েছে তার। উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্যের শাসক দলের। আপামর বাংলাবাসীর অভাব অভিযোগ শুনতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন দিদির দূতরা। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের পরিষেবামূলক সমস্ত প্রকল্পের সুফল পঞ্চায়েত নির্বাচনের ভোট বাক্সে প্রতিফলিত হবে, যা জোড়াফুল শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে আগে জঙ্গলমহল সফরে গিয়ে মমতা কী বলেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। আজ নয় কাল, জেলে যেতেই হবে, সংসদে দাঁড়িয়ে কাকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। সংসদের অধিবেশনে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। নাম না করে কটাক্ষ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা। তিনি বলেন, আজ রাজ্যপালের উপরে প্রশ্ন তোলা হচ্ছে, বলা হচ্ছে রাজ্যের সরকারের বিরোধিতা করছেন রাজ্যপাল, কেন বিরোধিতা করা হবে না? সুকান্ত জানান, বিশ্ববিদ্যালয় রাজ্যের হলেও তার আচার্য রাজ্যপাল, অথচ তাকে না জানিয়েই 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে। এমনকি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে UGC-র নিয়ম মানা হয়নি বলেও দাবি করলেন বিজেপি সাংসদ। নিয়ম অনুযায়ী কোনো অধ্যাপক 10 বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করলে তবেই তিনি উপাচার্য হওয়ার যোগ্যতা লাভ করেন। পাশাপাশি উপাচার্য হতে হলে তার একাধিক গবেষণাপত্র থাকা বাধ্যতামূলক। অথচ সুকান্তের অভিযোগ, কলেজের প্রিন্সিপালকেই উপাচার্য হিসেবে নিয়োগ করে দেওয়া হচ্ছে, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। এরপরই তার কটাক্ষ, এমন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে বসানো হয়েছে যিনি এখন জেলে রয়েছেন। যে উপাচার্যের হাত থেকে আমি শংসাপত্র নিয়েছি তিনি জেলে, অথচ এই পশ্চিমবঙ্গেই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। এখান থেকেই অতীশ দীপঙ্করের মতো শিক্ষকেরা অন্য জায়গায় পড়াতে যেতেন, এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পড়াতেন শিক্ষকেরা। সেই শিক্ষকের চাকরি এখন বিক্রি করা হচ্ছে। তারপরে সুকান্তের তোপ, শিক্ষক দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, জেলের অন্দরে পাঠানো হবে বাকি দোষীদেরও। সুকান্ত বলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যিনি জেলের বাইরে বসে রয়েছেন, আজ নয় কাল তাকেও জেলে যেতে হবে। এটা নরেন্দ্র মোদীর সরকার, চুরি করলে শাস্তি পেতেই হবে। জেলের মধ্যেই মুখোমুখি পার্থ ও কুন্তল। তারপর রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি, একের পর এক দুর্নীতি প্রকাশ এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, দুজনেই এখন একই জেলের বাসিন্দা। জেলে বন্দীদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় রোজই। মুখোমুখি হলেন পার্থ কুন্তল, বাকি বন্দীদের ভিড়ের মাঝেই ফিসফাস করে এক প্রস্থ কথাবার্তা হয়ে গেল তাদের। পার্থ ও কুন্তল দুজনেরই ঘোরাঘুরি করছিলেন পয়লা 22 লাগোয়ালনে, সেখানে বাকি বাসিন্দারাও ছিল। জেল সূত্রে খবর, কুন্তলকে দেখতে পেয়েই পার্থর প্রশ্ন, এই তুমি আমাকে চেনো, তুমি আমার নামটাই নিলে? কুন্তল সেই প্রশ্ন শুনে মিনমিনিয়ে গলায় তার জবাব দেন, তবে বন্দিরা সে কথা শুনতেন পেয়ে যান। চাপার স্বরে কুন্তল বলেন, আলাপ নেই। তারপরেই তিনি চুপ করে যান। কুন্তলের রিমান্ড পেপারে ইডি লিখেছে, বেআইনি নিয়োগের জন্য যে অর্থ চাকরি প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন কুন্তল, তা প্রভাবশালীদের পকেটে গিয়েছে। তার মধ্যে রয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা। অর্থ গিয়েছে তার সহযোগীদের হাতেও। সেই রিপোর্টের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, সম্ভবত সেই কারণেই পার্থর এই প্রশ্ন।
বিধানসভায় বেনজির কাণ্ড, রাজ্যপালের প্রথম ভাষণের মাঝেই ওয়াকআউট বিজেপির। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুর দিনেই বেনজিরের ঘটনার সাক্ষী রাজ্য। রাজ্যপালের ভাষণের মাঝখানেই হৈহট্টগোল শুরু করে দিলেন বিজেপি বিধায়করা। তার বক্তৃতার মাঝেই জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। রাজ্যপালের বক্তৃতার মাঝেই ওয়াকআউট, গোটা ঘটনার তীব্র নিন্দা স্বরূপ তৃণমূল। এদিন থেকে শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতে রাজ্যপাল হিসাবে প্রথম ভাষণ দেওয়ার কথা ছিল সিবি আনন্দ বোসের। সেই মতো নির্দিষ্ট সময় অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভাষণ পাঠ করতে শুরু করেন তিনি। এদিন তার ভাষণ সরাসরি সম্প্রচারও করা হয়েছিল সংবাদ মাধ্যমে, যা এর আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের ক্ষেত্রে হয়নি। তা অবশ্য খানিক বিতর্ক তৈরি হয় অধিবেশন শুরুর আগে থেকেই। তবে রাজ্যপাল বক্তৃতা পাঠ করা শুরুর পর বিধানসভায় হৈহট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা, যার জেরে কার্যত রাজ্যপালের বক্তৃতার কোনো শব্দ স্পষ্টভাবে শোনা যায়নি এদিন। শুধু তাই নয়, রাজ্যপালের বক্তৃতার মাঝেই বিধানসভা কক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অভিযোগ, এই সময় রাজ্যপালের দিকে আঙুল উঁচিয়ে শুভেন্দু অধিকারীকে সেম সেম বলতেও শোনা যায়। বিজেপির অভিযোগ, রাজ্যপাল যে বিবৃতি পাঠ করেছিলেন তার একাধিক অংশ অসত্য এবং তা তারা মেনে নিতে পারেননি, সেই কারণেই তাদের এই প্রতিবাদ। বিজেপির অসীম সরকার জানান, তারা চেয়েছিলেন যাতে সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন শুরু হোক, কিন্তু রাজ্যপাল যে বিবৃতি দিতে শুরু করেন তারা মেনে নিতে পারেননি। আরেক বিজেপি বিধায়কের কথায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করা হয়েছে, বর্তমান অস্থিরতার কথা বলেননি, কোনো চাকরির কথা বলেননি, করোনার সময় মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন তার বয়ান দিয়েছেন শুধু। অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির মন্তব্য যা হয়েছে তা অনাঙ্ক্ষিত, কিন্তু বুঝতে হবে তালি কখনো এক হাতে বাজে না। যে বিবৃতি রাজ্যপাল দিয়েছেন তার অনেক অংশ নিয়ে বিজেপি বিধায়কদের আপত্তি রয়েছে। এদিন বিধানসভা কক্ষে যা ঘটল তার দায় এড়াতে পারে না সরকার। অন্যদিকে এদিনের ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাংলার ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো হয়নি, এরা সংবিধান মানেন না। এরা যখন সংবিধান মানেন না তখন এদের এখানে থাকার অধিকার আছে কি না ভেবে দেখতে হবে। এরপরই ফিরাদের মন্তব্য জগদীপ ধনখড়কে নিয়েও তো আমাদের অনেক আপত্তি ছিল, কিন্তু আমরা কখনো রাজ্যপালকে হায় হায় বলিনি, কেন্দ্রের সরকার ওদের এইসব করতে পাঠিয়েছে। যে কোনো মুহূর্তে বারো বিধায়ক তৃণমূলে, রাজ্যের মন্ত্রীর বক্তব্যে বঙ্গ বিজেপিতে ভাঙন আতঙ্ক। বছর ঘুরেই লোকসভা নির্বাচন, তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। ব্যাক টু ব্যাক নির্বাচনের আগেই বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই ভাঙন ধরাচ্ছে শাসক দল। ইতিমধ্যেই একাধিক বিধায়ক উত্তরবঙ্গ থেকে যোগ দিয়েছে তৃণমূলে। এমনকি সম্প্রতি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছেন। আর এরপরেই বিজেপিতে ভাঙন জল্পনা তীব্র হয়েছে। যদিও বিষয়টি বিশেষ মাথা ঘামাতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ভাঙন জল্পনার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রীর দাবি, অন্তত ১২ জন বিধায়ক যোগাযোগ রাখছে, যে কোনো মুহূর্তে তারা তৃণমূলে যোগ দেবেন বলে মন্তব্য করেছেন উদয়ন গুহ। যদিও ২৪ ঘন্টা আগেই তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোচবিহারের তিন বিধায়ক সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, খুব শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন। আর এরপরে নতুন করে ফের তীব্র হয়েছে বিজেপিতে ভাঙন জল্পনা। শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে দরজা খোলার হুঁশিয়ার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হয়। বিজেপির তারকা বিধায়ক সহ উত্তরের এক বিধায়ককে ঘিরে এই জল্পনা তৈরি হয়। যদিও ওই তারকা বিধায়ক হিরণ স্পষ্ট জানিয়ে দেন তিনি তৃণমূলে নেই, এমনকি তার ভাইরাল হওয়া ছবিও নাকি ভুয়ো। আর এই বিতর্কের মধ্যে বিজেপি ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূলের দুয়ারে অপেক্ষা রয়েছেন ন্যূনতম ১৩ জন বিধায়ক ও ৬ জন সাংসদ। অভিষেকের সবুজ সংকেত মিললেই তাদের যোগদান বলে দাবি করেন তৃণমূল নেতা। যদিও বিষয়টি নিয়ে বিশেষ ভাবতে রাজি নয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। পাল্টা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কে কী দাবি করলেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু এসে যায় না। মানুষের জনাদেশের সঙ্গে প্রতারণা করে বিপরীত দিকে যারা চলে গিয়েছেন তার ক্ষমতার অলিন্দে থাকার বেশি চেষ্টা করেছেন, তাদের মানুষ আজ চিনে নিয়েছে বলে দাবি সৌমিক ভট্টাচার্যের। এর জন্য তারা ক্ষমাপ্রার্থী বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতার মতে এই ধরনের মানুষকে টিকিট দিয়ে ভুল হয়েছে,
মানুষের প্রতি যে দায়বদ্ধতা ছিল সেখান থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আগামী লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাহার করবে বলে মন্তব্য করেছেন সৌমিক ভট্টাচার্য। কাজের গতি কমাতে বলায় বিজেপি ছেড়েছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক কৃষ্ণ কল্যাণী। বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন অনেকদিন আগে, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন তিনি। এই পরিস্থিতিতে হঠাৎ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, খোলসা করলেন দলবদলের কারণ। মঙ্গলবার রায়গঞ্জে একটি রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেখানে উঠে আসে দিলীপ ঘোষ প্রসঙ্গ, বলেন আপনারা আমাকে বিশ্বাস করে বিধায়ক করেছিলেন, কিন্তু বিধায়ক হওয়ার পর কাজ করতে পারছিলাম না। দিলীপ ঘোষকে নিশানা করে বলেন, একদিন হেস্টিংসে বৈঠকে গিয়েছিলাম, সেখানে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল নিজের স্পিড যদি ঘন্টায় 70 কিলোমিটার হয় আর জেলার যদি 40 হয় সেক্ষেত্রে নিজেদের জেলার স্তরে নামতে হবে, অর্থাৎ দ্রুত গতিতে কাজ করা যাবে না, মানুষের কাজ করলেই ভোটে জেতা যায় না, আন্দোলন প্রয়োজন। কৃষ্ণ কল্যাণীর কথায় সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে এদের সঙ্গে আমার চিন্তাধারা মিলবে না। তারপরেই সিদ্ধান্ত নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার, সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই, উনি আমাকে ওনার পরিবারের জায়গা দিয়েছেন। রায়গঞ্জের বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল সিনহা বলেন, ওনাকে মানুষ ভোট দিয়েছিল বিজেপির জন্য, উনি জিতে গিয়ে দলটা পাল্টে ফেললেন, এটা প্রতারণা। পাশাপাশি বিধায়ক পদ ত্যাগ করে নতুন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত দিন কয়েক আগে বিজেপি ছেড়েছেন আরও এক বিধায়ক, তিনি আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল। দলবদলের নেপথ্যে তার অভিযোগও ঠিক কৃষ্ণ কল্যাণীর মতোই। সুমন কাঞ্জিলাল বলেছেন, 2 বছর আগে বিধায়ক নির্বাচিত হয়েছি, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করতে পারিনি।